24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুগণ। আজকের এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর খবর কিন্তু শেয়ার করা হবে। আপনারা প্রত্যেকেই জানেন, শিক্ষক দুর্নীতির মামলায় একের পর এক চাকরি বাতিল হচ্ছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় মোতাবেক একের পর এক চাকরি কিন্তু বাতিল হচ্ছে। এবার সেই চাকরি বাতিলের তালিকায় মুখ্যমন্ত্রীর ভাইজির নামও কিন্তু উঠে আসছে। হ্যাঁ বন্ধুগণ, এইরকমই একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর কিন্তু আমরা জানতে পারছি যে চাকরি বাতিল তালিকায় মুখ্যমন্ত্রীর ভাইজি, তারও নাম কিন্তু রয়েছে। আজকের এই ভিডিওতে এই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো কী সেই বিষয় আজকের এই ভিডিওতে, আসুন দেখে নিই। তো বন্ধুগণ, একটি ওয়েব নিউজ পোর্টালের মাধ্যমে এই তথ্যটি কিন্তু জানতে পারছি, এরকমই একটি খবরও প্রকাশিত হয়েছে এই ওয়েব নিউজ পোর্টালের, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তারই একটি দূর সম্পর্কের ভাইজি, ওনার কিন্তু চাকরি বাতিল হয়েছে। এরকমই কিন্তু একটি খবর প্রকাশ করেছে ওয়েব নিউজ পোর্টাল বিশ্ববার্তা। কী সেই খবর, আসুন দেখে নিই। এসএসসির নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার চাকরি খোয়ালেন মুখ্যমন্ত্রীর ভাইজি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার বিরাট খবর সামনে এলো। চাকরি হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি। মুখ্যমন্ত্রীর ভাইজির চাকরি বাতিল হলো কলকাতা হাইকোর্টের নির্দেশে। কমিশন বেআইনিভাবে নিয়োগপত্র পাওয়া গ্রুপ সি কর্মীদের যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় 608 নম্বরের নাম রয়েছে বৃষ্টি মুখোপাধ্যায়ের, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। তার বাড়ি বীরভূমের কুসুম্বা গ্রামে। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে বোলপুর উচ্চ বিদ্যালয়ে তার ক্লার্ক পদের চাকরি বাতিল হয়ে গিয়েছে। বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ের করণিক পদে যোগদান করেছিল বৃষ্টি, তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফাও দিয়েছিলেন তিনি। যদিও বৃষ্টির বাবা নিহার মুখোপাধ্যায়ের দাবি, তার মেয়ে মানসিক রোগী। দীর্ঘদিন ধরে বৃষ্টি মানসিক সমস্যায় ভুগছেন বলে জানা গিয়েছে। এমনকি বর্তমানে বৃষ্টি এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন বলেও জানিয়েছেন নিহারবাবু। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখোপাধ্যায় বলেন, আমার মেয়ে চাকরিতে যোগ দিয়ে ইস্তফা দিয়েছিল, একদিন মাত্র চাকরিতে গিয়েছিল, বেতন বাবদ এক টাকাও নেয়নি। শারীরিকভাবে আমার মেয়ে অসুস্থ, নিজেই আমাকে বলেছিল যে সে চাকরি করতে পারবে না। তবে কিভাবে বৃষ্টি চাকরি পেয়েছিলেন সেই প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান মুখ্যমন্ত্রীর ভাই। চাকরি না করে ইস্তফা দিলেও বৃষ্টির নাম এসএসসির ভুয়ো চাকরি বাতিলের তালিকায় ওঠায় তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই প্রথম মুখ্যমন্ত্রীর পরিবারের নাম জড়ালো চাকরির। বোলপুর হাইস্কুলে চাকরি পেয়েছিল বৃষ্টি মুখোপাধ্যায়। ওই স্কুলের প্রধান শিক্ষক পুলক আচার্য বলেন, নিয়মিত স্কুলে আসতো না, দু তিন দিন স্কুলে এসেছে, কোনো কাজ করতো না, স্কুলে এসে বসে থাকতো, কারোর সঙ্গে তেমন কথাও বলতো না, দেখেই অস্বাভাবিক লাগতো। তারপর হঠাৎ ইস্তফা দেন, ইস্তফা না দিয়ে চলে যায়, কোথায় যায় জানি না। স্কুল সার্ভিস কমিশনকে বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার গ্রুপ সির 842 জনের চাকরি গেল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গতকালই কমিশন এই 842 জনের ওএমআর সিট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। আগামীকালের মধ্যেই চাকরি বাতিল নির্দেশ দিয়েছেন বিচার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকাল দুপুর 12টার মধ্যে সুপারিশপত্র বাতিল করবে স্কুল সার্ভিস কমিশন, এবং বিকাল 3টের মধ্যে নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ। তো বন্ধুগণ, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর যেটা আমরা পেলাম, আপনাদের মধ্যে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন, এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।